দেখো বন্ধুরা দেখো মটন কিমা দিয়ে যদি এঁচড় বানাতে চাও তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে মটন কিমা দিয়ে এঁচড় রান্না করে দেখাবো তো সবাই ভা আশা করি ভালো আছো অপু সংসারে সবাইকে স্বাগত তো আমি এখানে মটন কিমা নিয়ে নিয়েছি আর আগে থেকেই আমি এঁচোড়টা সিদ্ধ করে রেখেছি আলুটাও একসাথে সিদ্ধ করে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আর এখানে করার মধ্যে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব তারপর বন্ধুরা আমি মটন কিমাগুলো দেব তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কে কোথা থেকে বলছো বা কীরকম লাগছে আমার ভিডিও দেখতে তো বন্ধুরা আমি মটন কিমাটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে সব রকম মশলা দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আদা রসুন বাটা এবার ভালো করে আমি কষিয়ে কষিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও তো লাইক করলে আমি মোটিভেট হই তো আমি টমেটো দিয়ে দিলাম তো চলো বন্ধুরা দেখো আমার মোটামুটি কষা হয়েই এসেছে তো আমি ভালো করে এটাকে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব তারপর আমি আস্তে আস্তে এঁচড় সিদ্ধ করা এঁচড়গুলো দেব। তো আমি কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা আছে একটু নেড়েচেড়ে বাকিটা দিয়ে দেব। তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কীরকম লাগছে তোমরা অনেক সাপোর্ট করেছো আমাকে তার জন্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো আমি ভালো করে সবটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব আমি এঁচো সিদ্ধ সময় একটু নুন দিয়ে নিয়েছিলাম তো আমি পরে অল্প করে নুন দেব কারণ কিমাটা কষার সময়ও নুন দিয়েছি আর এই মটন কিমা দিয়ে এঁচোর রান্না দারুণ হয় দারুণ লাগে তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বাড়িতে বানিয়ে খেলেও কমেন্ট করে জানিও কীরকম খেতে হয়েছে তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে তো আমি এই ড্রেস মধ্যে ঢেলে নেব তো দেখো বন্ধুরা আমি ডেস্কিটার মধ্যে ঝে ঢেলে নেবো এবার কিছুটা জল দিয়ে এই যে আমি সিদ্ধতে বসিয়ে দিলাম তো দেখো আমি জলটা গরম করে দিয়েছি বলে ফুটতে আরম্ভ করে দিয়েছে তোমরা জল গরম করেই দেবে তো বন্ধুরা এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম কিছুক্ষণ ফোটার পর তো আমার রান্না রেডি চলো টাটা বাই বাই ভালো থেকো